তো আজকে আমরা তাসিন আর আমি তাসিনের আব্বুকে রেখে রেস্টুরেন্টে গেছি। তো এটা হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে আসছিলাম, তো ভালো মতো করে রেস্টুরেন্টটার ভিডিওটা করি নাই, একটু লজ্জা লজ্জা লাগতেছিল। তো আমরা মা ছেলে চলে আসছি আর আব্বুকে রেখে খেতে, তো আর আব্বু ছিল না তার জন্যে রেখে আসছি, থাকলে হয়তো বা ওইও আসতো। তো যাই হোক, আমরা অর্ডার করছিলাম হচ্ছে মোরগ পোলাও আর সাথে ছিল সালাদ। তো এখানে বেশ পরিমাণে মোরগ পোলাও ছিল, দুইটা নিলাম না, একটাই নিয়েছি। দুইটা নিলে দেখা যাবে যে বাবু আর আমি দুইটা খেতে পারবো না, অযথা নষ্ট হবে। তো এই মোরগ পোলাওটার প্রাইস অনলি 150 টাকা, আর এখানে যে কোক নেওয়া হয়েছে এটা হচ্ছে 20 টাকা, মোট 174 টাকায় ভরপুর মা ছেলের খাওয়া দাওয়া। তো রোস্টটা অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে, ভাতটাও হচ্ছে অনেক সুন্দর ঝরঝরা ছিল। তো বাবু খাইতেছে, তো বাবুকে খাওয়াই দিচ্ছি, খাওয়া দেওয়ার পরে আমিও খাচ্ছি। তো মা ছেলে ভালোই মজা করলাম, এনজয় করলাম, ছেলে গল্প করতেছিল, ছেলের গল্প আর মা ছেলের খুনসুটি। তো বাবুকে খাইয়ে দিচ্ছি আর হচ্ছে উই এখন লেগ পিস খাইতেছে আর আমার সাথে গল্প করতেছে যে তুমি খাও তুমি খাও। তো আমরা দুজনে ভালোই খেলাম, আর মন খারাপ হচ্ছিল, তাছাড়া আব্বু ছিল না তাই ওকেও মিস করছিলাম। তো ওই থাকলে দেখা যাইতো যে দুই প্লেট নিতাম, আরও আদার্স অনেক কিছুই নিতাম, অর্ডার করতাম। তো যাই হোক, ভিডিওটা খুব একটা বড় করব না, তো ভাবলাম ভিডিওটা একটু আপনাদেরকে সাথে শেয়ার করি, তাই বিধেয়া হচ্ছে ভিডিওটা করা। তো বাবু অলরেডি হচ্ছে আল্লাহ হাফেজ বলে দিচ্ছে। তো আমরা এদিকে আস্তে আস্তে কিন্তু খেয়ে ফেললাম। তো রোস্টটা কিন্তু অসাধারণ ছিল, এটা হচ্ছে দেশি মুরগির যে রোস্ট এটা ছিল। তো অলরেডি খাওয়া শেষ, একটা হলো ডিম ছিল আর হচ্ছে লেগ পিস ছিল, রাইস ছিল পরিমাণ মতো। এখানে অনায়াসে কিন্তু সবাই খেয়ে নিতে পারবে, সালাদটাও অনেক ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।